বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান সমস্ত শঙ্কা দূর করে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করায় বাধ ভাঙা উল্লাসে মাতেন স্টেডিয়ামে বসে খেলা দেখা বাংলাদেশি সমর্থকরা তানজিম সাকিব ও মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ তারা পরবর্তী রাউন্ডেও ধারাবাহিকতার প্রত্যাশা এই ভক্তদের

নেপালের বিপক্ষে টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার এইটের বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে এমনটাই প্রত্যাশা মুশির এরপরে ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য করি সামনে আমাদের টেস্ট আছে এই ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তানের সাথে তো সেই জন্য প্রস্তুতি হচ্ছে সুপার এইট নিশ্চিত হলেও পরের রাউন্ডে ভালো করতে হলে টপ অর্ডারের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেকরা যদিও আত্মবিশ্বাসের জায়গা টাইগার বোলিং ইউনিট গ্রুপ ওয়ানে ভারত অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দল থাকলেও আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোনোর পরামর্শ তাদের পুরো টুর্নামেন্টে আপনি যদি দেখেন অন্যান্য দেশেরও সবাই কিন্তু পারফর্ম করতেছে না এদিক দিয়েও কিন্তু মাথায় রাখবেন এই জন্য যে টোটাল পারফরমেন্সের যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যানের ইউজফুল টোয়েন্টি রানসও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বোলাররা সবসময় এরকম করতে পারবে না আর অপোনেন্ট ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগও দিবে না বাট আমাদের ব্যাটারে তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে যদি আগে ব্যাটিং করে যেটার উপর যেটারকে সামনে রেখে আমাদের বোলাররা তাদের ফ্রিলি বল করতে পারবে বা খুব প্ল্যানটা ভালো করতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করতে যাচ্ছে ফ্রান্স ম্যাচ শুরু হবে আজ রাত একটায় ইউরোর গেল আসরে হট ফেভারিট হয়েও শিরোপা জিততে পারেনি লস ব্লুস জার্মানিতে সেই আক্ষেপ ঘোচাতে চায় কিলিয়ানে বাপের দল দারুণ ছন্দে দলটির ফুটবলাররা তবে ম্যাচের আগে ইঞ্জুরির সংখ্যা ফ্রান্স শিবিরে এই ম্যাচে মিডফিল্ডার চুয়ামানিকে দলে পাচ্ছেন না কোচ দিদি এর দেশম তার জায়গায় মূল একাদশে জায়গা পেতে পারেন গোল ও কান্তে জয় দিয়ে আসর শুরু করতে চান আতোয়া গ্রিজম্যান ওসমান ডেম্বেলেরা এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দ কয়েক গুণ বেশি বেড়ে যায় যখন দিনের শুরুটা হয় বাংলাদেশ দলের দারুণ এক জয়ের মাধ্যমে দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম ডাউটে এবং আপনাদের সঙ্গে আমি আছি সাব্বিন মিথুন আমার সঙ্গে স্টুডিওতে আজকের ম্যাচ নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছেন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ দলের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি অপি ভাই আপনাকে ঈদের শুভেচ্ছা এবং আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ ঈদের শুভেচ্ছা দারুণ একটা দিন দারুণ একটা জয় বাংলাদেশ দল দু হাজার সাত সালের পর প্রথমবারের মতন সুপার এইটে টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসেবে প্রথমে আপনার ওপিনিয়নটা জানতে চাবো অসাধারণ প্রথমে আমরা যখন টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করি তখন কিন্তু স্বপ্ন ছিল যে আমরা সুপার এইটে যাবো কি না এবং যাওয়ার মতো একটা দল আমাদের অবশ্যই তো তখন থেকে কিন্তু পরিকল্পনাটা ছিল স্বপ্ন আমরা দেখতাম যে আমরা সুপার এইটে যাবো অবশেষে আজকে ঈদের দিনে এই স্বপ্নটা পূরণ হয়েছে তো সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশি যত ক্রিকেট ফ্যান আছে সবাই খুব খুশি হয়েছে কিন্তু ম্যাচ করে জিততে পারতাম হয়তো যদি আর একটু ব্যাটসম্যান আর একটু বড়ো রান করতে পারতো আর একটু ভালো লাগতো কিন্তু তারপর আমার কাছে মনে হয় এখন চ্যালেঞ্জটা কিন্তু আরও দ্বিগুণ বেশি বিকজ সুপার সুপার এইটে আপনি যাদের সাথে কম্পিটিশন করবেন সেখানে অস্ট্রেলিয়া আছে সেখানে ইন্ডিয়া আছে সেখানে আফগানিস্তান আছে তিনোটা দলই কিন্তু অনেক শক্তিশালী টি টোয়েন্টি ফরম্যাটের জন্য তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমাদের ভুল ত্রুটিগুলো যা গ্রুপ ম্যাচের যেগুলো ছিল সেগুলো কিন্তু আবার রিপিট করা যাবে না কোনোভাবেই যদি আমরা ভালো কিছু করতে চাই এবং ভালো কিছু আশা করি সুপার এইটের জন্য তো সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু তারপরে বলবো যে দুর্দান্ত জয় দিয়ে আমরা সুপার আমরা যেতে পারলাম ম্যাচের সিনারিওকে যদি দুই ভাগে ভাগ করি আমি প্রথম দিকে বাংলাদেশের প্রথম ইনিং শেষে সোশ্যাল মিডিয়া নেটিজেনদের অনেক বেশি ক্ষোভ অনেক বেশি হতাশা দেখলাম আমরা বাংলাদেশ দলের শুরুটা অ্যাজ ইউজুয়াল আবারও খারাপ হলো পরবর্তীতে বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে সেই ম্যাচ বাংলাদেশ জিতেও গেছে এবং যা কিনা আসলে রেকর্ড গড়ে যেতেছে আমি যদি একটু ডট বলের হিসাবটা টানি তানজিম সাকিব আসলে আজকের দিনে যেটা করেছেন সেটা বিশ্বকাপ ইতিহাসে অর্থাৎ নয় আসরে এক ইনিংসে কোনো বোলার চার ওভারে এত বেশি ডট বল দেয়ার রেকর্ড নেই চব্বিশটা বলে একুশটা ডট যার মধ্যে চারটা উইকেট সেইমভাবে মোস্তাফিজুর রহমান একটা কম যেটা কিনা বিশটা ডট বল বিশ্বকাপে এর আগে কোনো বোলার বিশটা ডট বল দিয়েছে নয়বার মোস্তাফিজুর রহমান সেখানে নবম তবে একুশটায় তানজিম সাকিব এবারের প্রথম যে তানজিম সাকিব শরিফুল ইসলামের চোটে দলে ঢুকলেন সেই তানজিম সাকিব আবারও ডেলিভার করলেন আপনার কি মনে হয় তানজিম সাকিবের স্পেশালিটিটা কি স্পেশালিটি আমার কাছে মনে হয় যে তার আত্মবিশ্বাস এবং তার আত্মবিশ্বাসটা খুব বেশি বলে আমার কাছে মনে হয় তিনি ভালো বল করতে পারছেন এবং অন্য অন্য তাকে সহযোগিতা করছেন এবং বলিং পার্টনারশিপটা আমাদের খুব ভালো হচ্ছে বিধায় আমার কাছে মনে হয় তিনি আরও ভালো বল করছেন এবং পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় তানজিম সাকিব আজকে যে ধরনের বলিং করেছেন চব্বিশটি বল করেছেন তার মধ্যে একুশটি ডট বল দ্যাট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড আমার কাছে এই জন্য বলছি টি টোয়েন্টি ফর্ম্যাটটা খুব শর্টার ফরমেট এবং ব্যাটসম্যানরা কিন্তু চায় যে তাদের স্ট্রাইক রেট ওয়ান ফর্টির উপরে রাখতে সেখানে চব্বিশটা বলার মধ্যে একুশটা বলই আপনার যদি ডট করে কোনো বলার দ্যাট মিন্স রিয়েলি মিন্স যে না তিনি সম্পূর্ণ ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন পাশাপাশি মুস্তাফিজের কথাও যদি বলি এই দুজন বলার কিন্তু সমস্ত ম্যাচের চিত্রটাই পাল্টে দিয়েছেন একজন বল করেছেন চার ওভার চার ওভারে সাত রান চার উইকেট আরেকজন বল করেছেন চার ওভারে সাত রান তিন উইকেট সমস্ত চিত্রটাই কিন্তু ম্যাচে পাল্টে দিয়েছে তো নো ডাউট যে বাংলাদেশ লাস্ট কাপল অফ ম্যাচেস আমার কাছে মনে হয় যে আমরা বলিং ডিপার্টমেন্টটা স্পেশালি পেস বলাররা খুব ভালো বল করছি এবং ম্যাচ জেতাতে সহায়ক মানে সহায়তা করছি দলকে এবং দলের যেখানে ব্যাটসম্যানরা বড় কোনো রান তুলে দিতে পারছেন না সেখানে পরপর দুটি ম্যাচ কিন্তু বলাররা কিন্তু আপনার জয় দিয়ে শেষ করেছেন তো অফকোর্স তানজিম সাকিব নিউ কামার এবং সে কুইক লার্নার ইন্টারন্যাশনাল লেভেলে খুব দ্রুত তিনি শিখতে পারছেন এবং শিখছেন বটে এবং শেখার শেখার সাথে সাথে তিনি কাজগুলো করতে পারছেন বিকজ তিনি ইমপ্লিমেন্ট করতে পারছেন এবং সেটা তিনি সাকসেস হচ্ছেন অফকোর্স বাংলাদেশের জন্য একটা ভেরি গুড প্রসপেক্টিভ তিনি এবং পাশাপাশি মুস্তাফিজ তার সাথে যোগ হওয়ার পরে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ এই বছরই কিন্তু আইপিএলে কিন্তু দুর্দান্ত বলও করেছেন এবং ভালো ফর্মেও আছেন এবং মুস্তাফিজের কাছ থেকেও কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি ভালো টিপস পাচ্ছেন বা কিভাবে বল করতে হয় ব্যাটসম্যান রিড করে সেটাও খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন এই কারণে আমার কাছে মনে হয় তানজিম সাকিবের সাকসেসের রেটটা এত হাই মানে আমরা দেখতে পাচ্ছি দুই ইউনিটের নতুন বলে তানজিম সাকিব ভালো একটা শুরু এনে দিলেন পরবর্তীতে মোস্তাফিজুর রহমান অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল মোস্তাফিজুর রহমান যিনি ডেথ ওভারে এসে উনিশ নম্বর ওভারে উইকেট সহ মেরেন এবং সব মিলিয়ে বাংলাদেশ বেশ কিছু রেকর্ড করেছে এই ম্যাচে আমার কাছে সেই রেকর্ডের সব থেকে উল্লেখযোগ্য কয়েকটা রেকর্ড আমি এক জায়গায় আনার চেষ্টা করেছি বাংলাদেশ দলের জন্য এই বিশ্বকাপের এই ম্যাচটা থেকে একশো ছয় রান যেটা কিনা সবচেয়ে কম রান ডিফেন্ড করার রেকর্ড এর আগের সাউথ আফ্রিকা আমাদের করেছিল সেই রেকর্ডটি বেশি দিন স্থায়ী হলো না মাত্র একশো ছয় রান নিয়েই বাংলাদেশ দল ডিফেন্ড করলো যেটা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বনিম্ন রান এছাড়াও সর্বোচ্চ ডট বোলের রেকর্ডটা যেটা আগেই বলেছিলাম আহ তার পাশ পাশাপাশি ওভারে দশ রান করেই খরচ করেছেন কিংবা এর থেকে কম খরচ করেছেন একাধিক বোলার এটাও বাংলাদেশ দল এবার প্রথম স্থাপন করলো নজিরটা এক বিশ্বকাপে সর্বোচ্চ জয় বাংলাদেশের জন্য বিশ্বকাপের সুপার এইট দ্বিতীয় পর্ব সব মিলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে এই বিশ্বকাপে এতগুলো রেকর্ড বাংলাদেশ দল করবে সেইটা সাবেক ক্রিকেটার হিসেবে আপনার এক্সপেকটেশনে ছিল কি না টু বি অনেস্ট এত এক্সপেকটেশন ছিল না কিন্তু বাংলাদেশ ভালো কিছু করুক এবং সুপার এইটে আমরা যাব এই এক্সপেকটেশনটা অবশ্যই ছিল এবং এক্সপেকটেশন আরও হাই ছিল স্পেশালি আমি আমার ব্যক্তিগত কথা বলছি যে আমি চেয়েছিলাম যে ব্যাটসম্যানরা আরেকটু যদি বড় রান করতে পারতো ব্যাটসম্যানরা যদি আরো ভালো ভালো ছন্দে থাকতে পারতো এক্সপেকটেশন এরকমই ছিল আর বলারদের এক্সপেকটেশনের সত্যিই বলছি যে এত এক্সপেকটেশান ছিল না যেভাবে ভালো বলিং করছে আমার কাছে টু বি অনেস্ট দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড সামথিং লাইক দ্যাট অসাধারণ বলিং করে যাচ্ছে এবং চেয়েছিলাম যে না ব্যাটসম্যানদের ইকোনমিক্যালি রেটটা যাতে খুব ভালো থাকে অ্যাটলিস্ট তিরিশের নিচে বা পঁচিশের ভিতরে যদি আমরা রান দিতে পারি চার ওভার বল করে প্রতিটা বলার তাহলে হয়তো আমরা ব্যাটসম্যানের জন্য কাজটা সহজ হয়ে যাবে কিন্তু সে জায়গায় যদি পুরো বোলার চার ওভার বল করে সাত রান দিয়ে চারটি উইকেট তুলে নিচ্ছেন একজন তিনটি উইকেট তুলে নিয়েছেন চার ওভার বল করে সাত রান দিয়ে দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে বোলাররা যেহেতু বলারদের কাজটা করে যাচ্ছেন এবং পাশাপাশি এখন যে তোমার সুপার ইটে যাব এবং সুপার হিটে প্রতিপক্ষ করা আমরা ইতিমধ্যেই জানি এবং এই দলের বিপক্ষে আপনার ভালো কিছু করতে হলে শুধু ব্যাটিং বলিং দিয়ে হবে না পাশাপাশি ব্যাটিংও লাগবে এবং ফিল্ডিংও লাগবে যেখানে এই তিনটার সঙ্গে মিশ্রণে আমার কাছে মনে হয় যদি আপনি ভালো কিছু করতে চান এই দলের বিপক্ষে এই তিনটা সংমিশ্রণে আপনি ভালো কিছু করে আপনার তারপর জিততে পারবেন এছাড়া কিন্তু এখান থেকে কোনো রকম কোনো শর্টের কোনো ওয়ে নেই যে এখান থেকে বের হয়ে যাওয়া একটিমাত্র ওয়ে আছে যে না আপনার টাফ ক্রিকেট খেলতে হবে আপনার টাফ হতে হবে তাদের সাথে অবভাব আমি ফিল্ডিংয়ের কথা যদি বলি বাংলাদেশ দল যে চোদ্দোটা সম্ভাব্য সুযোগ ছিল ক্যাচের তার মধ্যে তেরোটা ধরেছে বাংলাদেশের জন্য একটা ভালো রেকর্ড বলা চলে বলিং ইউনিট তো দুর্দান্তই বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছে ব্যাটিংয়ের জায়গাটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না অন্যান্য দলের ব্যাটারও স্ট্রাগল করছে অ্যাজ অ্যান এক্স ক্রিকেটার ব্যাটিং ওয়াইজ আপনার কি মনে হয় আমরা ইউএসএ ড্রপ ইন পিচে সমালোচনা করেছি আন ইভেন্ট জন্য আজকে একটা ফ্রেশ উইকেটে খেলা হয়েছে ব্যাটারদের স্ট্রাগল করার রিজনটা কি দেখুন প্রথমত ইউএসএ যে উইকেটে খেলা হয়েছে ড্রপ ইন পিচ ইয়াস এখানে কোয়েশ্চেন মার্ক আছে বিকজ এই উইকেটে আমরা দেখেছি যে কিছু অস্বাভাবিক বাউন্স ছিল যেটা টেনিস বলের মতো বাউন্স হচ্ছিল যেটা ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ করছে পেস বলাররা প্রতিটা পেস দলের পেস বলারাই ভালো বলিং করে গেছেন কিন্তু ব্যাটাররা প্রতিটা দলের ব্যাটসম্যানরাই সেখানে স্ট্রাগল করেছেন যেখানে আমরা টি টোয়েন্টি ফরম্যাট আমরা জানি ছোটো ছোটো ভার্সেন এবং পাওয়ার প্লে ছয় ওভারে আমরা চা আমরা আইপিএল জাস্ট কিছুদিন আগে আইপিএল শেষ হলো সেখানে কিন্তু দেখেছি পাওয়ার প্লেতে আশি নব্বই রান বা একশো একশো রান ঊর্ধ্ব করে ফেলেছেন এরকমও দেখেছি সেখানে এইবার ইউএসএ যতগুলো ম্যাচ হয়েছে কোনো ম্যাচেই কিন্তু আপনার প্রথম পাওয়ার প্লেতে পঁয়ত্রিশ ঊর্ধ্ব রান হয়নি দ্যাট মিনস দের ইজ সামথিং প্রবলেম উইথ দ্য উইকেট তো উইকেটের কারণে কিন্তু আমার কাছে মনে হয় ব্যাটসম্যানের স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং স্বাভাবিক খেলাটা খেলতেও পারেননি এই কারণে রানটা হয়নি তো এই ধরনের উইকেট আমার কাছে মনে হয় আইসিসি যেহেতু বড় ইভেন্ট এটা আইসিসির বরাবরই কিন্তু বড় ইভেন্টগুলোতে কিন্তু উইকেট কিন্তু ব্যাটসম্যান সহায়ক হয়ে থাকে এইবার একটু ব্যতিক্রম দেখলাম যে না ড্রপ ইন পিচের কারণে সেটা হতে পারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসার পরে কিন্তু আমরা কিন্তু কয়েকটা ম্যাচে দেখেছি যে না দুশো চৌদ্দ ঊর্ধ্ব হয়েছে আজকে যদি নেদারল্যান্ড এবং আপনার নিউজ শ্রীলঙ্কার ম্যাচের কথাই বলি শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে কিন্তু দুশো চৌর্ধ রান করেছেন দ্যাট মিন্স উইকেট এখন কিন্তু ব্যাটিং সহায়ক এবং ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট ভালো কিন্তু কিংস টাউনের উইকেটে আমার কাছে মনে হয়েছে যে ব্যাট করাটাই নট দ্যাট ইজি বিকজ সেখানে বল স্পিনারদের বল গ্রিপ করছে টার্ন করছে এবং পেস বলারদের বল নতুন বলে কিছুটা সুইং হচ্ছে এবং বল কিছুটা পরের দিকে যখন মিড ওভারে তখন পেস বলারদের বল কিছু কিছু থেমেও আসছে তো সেদিক থেকে মনে হয় যে উইকেট অনেক বছর পরে কিন্তু এই আটে কিন্তু খেলা হয় অনেক বছর তো সেই গ্যাপটার কারণে হয়তো বল হয়তো উইকেটের প্রিপারেশনেরও একটা ব্যাপার থাকে এবং লম্বা সময় ধরে যদি খেলা হতো এই উইকেটে তাহলে হয়তো উইকেটটা অ্যাডজাস্টেবল ছিল হয়তো ব্যাটসম্যানদের জন্য ব্যাটসম্যানরা ফেভার পেতে পারতো কিন্তু দীর্ঘদিন খেলা না হওয়ার কারণে হয়তো উইকেটের আচরণটা এরকম হওয়ার কারণে ব্যাটসম্যানটা রান পাচ্ছেন না বাংলাদেশ দলের জন্য গ্রুপ পর্বের আলোচনা শেষ এখন সুপার এইট নিয়ে অনেক বেশি আলোচনা গ্রুপ ওয়ানে যেখানে সুপার এইট আমাদের প্রতিপক্ষ বেশ হেভি জায়ান্ট আমি যদি বলি অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তান তিনটা দলই যদি ফর্মের বিবেচনা করি বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে নাকি অফকোর্স এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কে কোথায় আছে দেখলে কিন্তু আরও জিনিসটা সহজ হয়ে যায় অবশ্যই তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অফকোর্স আমরা বাংলাদেশ এই চারটি দলের মধ্যে আমরাই চার নাম্বার নো ডাউট শক্তির দিক থেকে বলেন এক্সপিরিয়েন্সের দিক থেকে বলেন সব দিক থেকে কিন্তু হ্যাঁ আমরা ডিফেন্স তৈরি করে দিতে পারি যদি দিনটি আমাদের হয় এবং আমাদের সেই পার্টিকুলার ডেতে নট অনলি ব্যাটিং নট অনলি বোলিং উইথ ফিল্ডিং অলসো তিনটা ডিপার্টমেন্টে আমাদের ভালো কিছু যদি করতে পারি হ্যাঁ অবশ্যই এই বিগ জায়ান্টদের হারানো সম্ভব এবং বিগত দিনগুলোতে কিন্তু আমাদের হোম সিরিজের কথাই যদি বলি আমাদের হোমে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি আমাদের হোমে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি আমরা আমাদের হোমে আমরা আফগানিস্তানকে হারিয়েছি সেই আত্মবিশ্বাসটা কিন্তু আমাদের আছে যে আমরা হোমে আমাদের হোম সিরিজ আমরা তাদেরকে হারিয়েছি তো সেই আত্মবিশ্বাসটাও সাথে রাখতে হবে পাশাপাশি অন দ্যাট পার্টিকুলার ডে আমাদের ব্যাটার আমাদের বোলার সব সকলকে পারফর্ম করতেই হবে আদারওয়াইজ ইউ ক্যানট এটা কোনো শর্টকাটের কোনো এখানে ওয়ে নেই এবং এটা বড় একটা আসর আমরা জানি টি টোয়েন্টি এবং সুপার এইটে সব যা বিগ জায়েন্টসটাই খেলে এবং আমরাও এখন বিগ জায়েন্টসের যেহেতু উপস্থিত হয়ে গেছি তো এদের যেহেতু কম্পিটিশান এদের সাথে করতেই হবে তো আমার কাছে মনে হয় যে কম্পিটিশানটা টাফ হবে কিন্তু আমাদের নার্ভ ধরে রাখতে হবে পাশাপাশি এবং আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছেন যেমন প্লেয়ার লাইক সাকিব হাসান প্লেয়ার লাইক মাহমুদুল্লাহ রিয়াদ প্লেয়ার লাইক মুস্তাফিজ এটি বড় আসরে এই ধরনের প্লেয়ারদের নিজেদেরকে মেলে যদি ধরতে পারে তাদের এক্সপিরিয়েন্সটা যদি বের হয়ে আসে সেরা খেলাটা বের করতে বের করতে পারে তাহলে আমাদের জুনিয়র প্লেয়ারদের জন্য খেলাটা সহজ হয়ে যাবে এবং আই ডু বিলিভ দিস যে আমাদের বাংলাদেশে সে ধরনের কম্বিনেশনের জন্য প্লেয়ার আছে এবং তারা যদি করতে পারে অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো এবং বাংলাদেশ জুনিয়ারে জুনিয়র প্লেয়ার যারা পারফর্ম করছেন না তারা উজ্জীবিত হবেন এবং তারাও ভালো কিছু করার চেষ্টা করবেন তবে যেমন এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন আমি যদি লিটন দাসের কথা বলি অলমোস্ট দশ বছরের বেশি সময় হয়ে গেছে তার টি টোয়েন্টি ডেবিউ আমরা তাকে নতুন বলতে পারি না আজমুল হোসেন শান্তর কথা বলি ক্যাপ্টেন্সি দিয়ে সে ভীষণ প্রশংসা কুড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে সাবেকদের মুখে তবে সব মিলিয়ে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস এখন পর্যন্ত এই টুর্নামেন্টে কিংবা সাম্প্রতিক সময় ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই এখন এইটাই রাইট টাইম কিনা আসলে যে এই বড় দলগুলোর বিপক্ষে তাদের সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে দলের কোনো একটা মোমেন্টামে সাহায্য করা অফকোর্স একটা প্লেয়ার সুপারস্টার কখন হয় যখন প্রতিপক্ষ দল নিজের দলের থেকেও বেশি শক্তিশালী হয় তার বিপক্ষে আমি পারফর্ম করবো তখন কিন্তু সুপার স্টারে পরিণত হওয়া শুরু করে তো নাজমুল হোসেন এবং শান্ত এবং লিটন দাসের ক্ষেত্রে সেই সুযোগটা কিন্তু এমন নয় যে তাদের হারিয়ে গেছে বা চলে গেছে তা না এখনও কিন্তু সেই সুযোগটা আছে আবার তারা জ্বলে উঠতে পারেন আমরা জানি তারা তাদের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাট অন দ্যাট পার্টিকুলার রাইট ডে তাদের পারফর্ম করা উচিত এবং এই দুজনে আমার কাছে মনে হয় যে নিজের ব্যাটিংয়ের স্ট্রেংথ যেটা সেই স্ট্রেংথ অনুযায়ী খেলাটা হচ্ছে বেটার আমার কাছে বেটার অপশন মনে হচ্ছে এবং রাদার দ্যান আমরা টু মাচ যদি আমরা বলি যে কিছু স্কুপ শট কিছু রিভার সুইপ শট এই সমস্ত শটে না গিয়ে আমার স্ট্রেংথের শট যেগুলো আছে সেগুলো যদি আমি বেশি করে করতে পারি আমার মনে হয় সাকসেস রেটটা বেশি থাকবে পাশাপাশি আমি আরেকটু কথা বলতে চাই আম্পায়ারিং নিয়ে আজকের ম্যাচের আম্পায়ারিং আমরা দেখলাম নাগসকে ছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচে যিনি আম্পায়ারিং করেছিলেন এবং আজকের ম্যাচেও তার ভুল কল একটা ছিল তিনটা কল টোটাল সে নিয়েছে যার মধ্যে একটা ছিল আম্পায়ার্স কল আম্পায়ার্স কলে সাকিব আল হাসানের বলে নেপালের ব্যাটসম্যান বেঁচে গেছেন তবে লিটনের যে আউটটা দিয়েছে সেটাও আম্পায়ার্স কলেই আউট হয়েছে অর্থাৎ সেটা সাকসেসফুল হিসেবে কাউন্ট করেছে অর্থাৎ আজকে যে তিনটা কল দিয়েছে সেই তিনটা কলের মধ্যে দুইটা আম্পায়ার্স ব্যাটসম্যান আর অন্যটা হচ্ছে আনসাকসেসফুল সেই দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বাংলাদেশকে ভুগিয়েছিলেন মাহমুদা রিয়াদের যে বাইটা ছিল আর কি এইটা কি আসলে বাংলাদেশ বলেই হয় নাকি আপনার মনে হয় বড় বড় টুর্নামেন্টে ছোটো ছোটো দলগুলো এরকম কিছুটা ভুল ভ্রান্তির শিকার হয়ে থাকে এই কারণে আমি বলছি যে যদি আপনার আম্পায়ার কলটা যদি না থাকতো ক্রিকেটে উনি নেক্সট ম্যাচ আম্পায়ারিং পেত আমার কাছে মনে হয় না তো সেদিক থেকে মনে হয় যে আম্পায়াররা সবসময় চায় যে না ভালো কিছু করার করার জন্য কিন্তু তারপরেও কিছু কল থাকে যে না যেটা হয়তো আম্পায়ার্স কলে যেটা চলে যায় যে আম্পায়ার ফিল করেছেন না এটা স্টাম্পে হিট করতে পারতো বা নাও পারতো দ্যাট ইস কল আম্পায়ারস কল তো সেখানে আমার কাছে মনে হয় যে তিনি তার জায়গা থেকে মানে যদি আপনি দৃষ্টিভঙ্গিতে দেখেন আম্পায়ার পয়েন্ট অফ ভিউ থেকে ইজ রাইট কিন্তু আমরা এক্সপেক্টেড আমরা অনেক কিছু আমরা বাড়ির থেকে হয়তো মানে দেখতে পাই মানে খালি চোখে হয়তো অনেক সময় টিভিতে আমরা ধরতে পারি না কিন্তু খুব কাছ থেকে কিন্তু খেলাটা তিনিই দেখেন এবং তিনি কিন্তু লর বাইরে গিয়ে যে কিছু করেছেন সেটা কিন্তু হয়নি আম্পায়ার্স কল এটা সেটা ব্যাটসম্যানদের ফেভারে যেতে পারে বা ফিল্ডিং টিমের ফেভারে যেতে পারে তিনি কিন্তু তার সঠিক কাজটি করে গিয়েছেন কিন্তু লয়ের বাইরে কোনো কিছু করেননি কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে এই ধরনের ম্যাচে বাংলাদেশ নেপাল ম্যাচ কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য কিন্তু বিগ ম্যাচ নেপালের জন্য কিন্তু বিগ ম্যাচ তো এই এই ধরনের ম্যাচে আমার কাছে মনে হয় একজন যদি এক্সপিরিয়েন্স আম্পায়ার যদি রাখা হয় এই সব জায়গাতে এটা মনে হয় আমার জন্য আর ভালো সিদ্ধান্ত হতে পারে আমাদেরও প্রত্যাশা আছে সুপার এইটে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো রয়েছে সেখানে আসলে এর বিষয়টা বাংলাদেশের বিপক্ষে খুব একটা না যাক এবং আনফর্চুনেটলি আমাদের অনুষ্ঠানের সময় এখানে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ প্রতিদিন বিশ্বকাপ চলাকালীন দুপুর দেড়টা এবং রাত সাড়ে বারোটায় আমরা উপস্থিত হব ক্রিকেটের বিশ্লেষণ পরবর্তী ম্যাচের আলোচনা নিয়ে প্রতিদিন এই সময় সঙ্গে থাকুন সময়